নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে চিংড়ি মাছ আর এই হাতে রয়েছে কড়াইশুঁটি। আজকে বানাবো চিংড়ি মাছের পাঁপড় আর তার সাথে কড়াইশুঁটির পাঁপড়। পাঁপড় বানানোর সময় কিন্তু বেশ এটা খুবই ভালো সময়, এখন খুব রোদ চড়াও উঠছে। আর এই সময় যদি পাঁপড় বানিয়ে আপনি স্টোর করে রেখে দেন সারা বছর, কিন্তু সেই পাঁপড় ভালো থাকবে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। আমি আজকে আপনাদের একদম সহজ পদ্ধতিতে দু রকম পাঁপড় বানিয়ে দেখাবো, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর দারুণভাবে কিন্তু বানানো হয়ে যাবে, একদম ইজি পদ্ধতি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছের পাঁপড় আর তার সাথে কড়াইশুঁটির পাঁপড়। কড়াইশুঁটিগুলো আমি এবার ছাড়িয়ে নেব। কড়াইশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে সব। আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব এবার। চিংড়ি মাছ কিন্তু এই পাঁপড় করতে গেলে একদম খোসা রাখা যাবে না, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এরকম করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, একটাও খোসা রাখলে কিন্তু হবে না। আজকে চিংড়ি মাছের পাঁপড় হবে আর তার সাথে হবে কড়াইশুঁটির পাঁপড়। আপনারা শুধু দেখতে থাকুন বন্ধুরা আমরা কিভাবে বানাই। এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। সন্ধেবেলায় একটু পাঁপড় ভেজে নিলাম, দারুণ লাগবে খেতে। চাটনির সাথে একটু পাঁপড় ভেজে নিলাম, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর বাড়িতে কোনো অতিথি আসলে যদি বলেন যে চিংড়ি মাছের পাঁপড়, সে তো ভাববে বাবা চিংড়ি মাছের আবার পাঁপড় হয় নাকি। হ্যাঁ হয়, চিংড়ি মাছের পাঁপড় খেতে দারুণ লাগে। আমরা তো প্রতি বছর বানিয়ে রাখি, তো ভাবলাম এবছর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। দেখতে থাকুন শুধু কীভাবে বানাই। এই যে সব ছাড়ানো হয়ে গেল আমার, সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল, সব ছাড়িয়ে নিয়েছি। তবে একটাতে কিন্তু হবে না, আরও লাগবে। তো ঘরে আছে, ঘরে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো আর সেইগুলো নিয়ে মিলিয়ে সব দিয়ে বানাবো। গোলমরিচটা আমি আধ ভাঙা করে নেব। এই দেখুন বন্ধুরা, মরিচটা কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছি। কড়াইশুঁটিটা আমি অল্প অল্প করে বেটে নেব এবার। মিহি করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে। এইভাবে সব কড়াইশুঁটি একদম মিহি করে বেটে নেব। আমি জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার বাটবো চিংড়ি মাছ। ভালো করে একদম বেটে নিলাম। সবার আগে কড়াইশুঁটির পাঁপড়ের জন্য ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়ো নিয়ে নেব, দিয়ে দেবো কাঁচা লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, যেহেতু কড়াইশুঁটি সবুজ বলে ওই জন্য আমি কাঁচা লঙ্কার গুঁড়োটাই দিলাম। লবণ, গোলমরিচের গুঁড়ো, শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে দেবো। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে একদম কিন্তু এরকম পেস্ট করে নিতে হবে।
এইরকম হবে আর কি। যেহেতু চালের গুঁড়ো দেওয়া তো এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি চিংড়ি মাছের ব্যাটারটা করে নেব। গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো গুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এই যে শুকনো সবকিছু মিশিয়ে নিলাম, বেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। জল দিয়ে মিশিয়ে নেব। এই চিংড়ি মাছের পাঁপড়টা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রেখে দেবেন আর মাঝে মাঝে বের করে করে রোদে দেবেন, দেখবেন দারুণ লাগবে। এরকম করে হাতার সাহায্যে একদম মিশিয়ে নিতে হবে। হয়ে গেল, এবার আমি হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, এবারে জলটা ফুটতে দেবো। একটা পাত্রে সাদা তেল ঢেলে নিয়েছি, এবারে কৌটোর ঢাকনায় এরকম পাতলা পাতলা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি তেল লাগিয়ে নেব। এই যে তেল লাগিয়ে নিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি এই ঝাঁঝরির মতো এটা বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই গোলাটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, পাঁপড় কিন্তু একদম পাতলা পাতলা হবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে করে হাত দিয়ে দিয়ে সমান করে দেবো। এরকম ঢাকা দেওয়া থাকে, 2 মিনিট রাখলেই একদম কিন্তু পাঁপড় কিন্তু স্টিম হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলবো। এই দেখুন এগুলো একদম স্টিম হয়ে গেছে, নিচে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু তুলতে হবে, এখন কিন্তু তোলা যাবে না। এবার আমি এই পাঁপড়গুলো তুলে নেব, একটু ঠান্ডা হয়ে গেছে এবার তুলে নেব। এই দেখুন কি সুন্দর এক গো হয়ে গেল গোল। এই দেখুন এই পাশটাও সমান। এই দেখুন এগুলো একদম হয়ে গেছে। এবার প্লেটে করে দেব, ঢাকনা সব ভরে গেছে, এবার প্লেটে করে দেব। স্টিলের প্লেট তো একদম গরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এগুলো আমি রোদ্দুরে দিয়ে আসবো, আর আমি এদিকে বানাচ্ছি, আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি, আর মা সব থালায় করে করে রোদে দিয়ে আসবো। কি সুন্দর হয়েছে দেখুন, এই রোদ্দুরে একটা ধরতো, একটা ধর আর নেই তো, এগুলো দিয়ে আসি, এগুলো রোদ্দুরে দিয়ে আসবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন চিংড়ি মাছের এই পাঁপড়টাও কিন্তু একদম স্টিম করা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বানাবো কড়াইশুঁটির পাঁপড়। চিংড়ি মাছের পাঁপড় সব বানানো হয়ে গেছে, সেগুলো সব মা এবার রোদে দিয়ে দেবে, তো আমি এবার এটা নামিয়ে নেব। এই পাঁপড়টা ডাইরেক্ট করবো আর বড়ো বড়ো বানাবো, কড়াইশুঁটির পাঁপড়গুলো একটু বড়ো বড়ো বানাবো। দেখবেন ওই মেলায় ঠেলায় বিক্রি হয়ে দেখছেন, বড়ো বড়ো পাঁপড় একদম এইরকম গোল গোল, তো সেরকমই বানাবো। এটাও থালায় থালায় একটু তেল লাগিয়ে নিয়েছি, এই যে ভালো করে থালাটা এরকম তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি এটা বসিয়ে দেবো।
দিয়ে এবার ঢাকা দিয়ে দিই। এভাবে 2 মিনিট রাখলেই একদম স্টিম হয়ে যাবে কড়াইশুঁটির পাঁপড়, আর বড় বড় হবে, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এবার ঢাকনা খুলবো, এই দেখুন এটা কিন্তু একদম হয়ে গেছে। কড়াইশুঁটির পাঁপড়গুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর চিংড়ি মাছেরগুলো জল ছাড়ছিল বলে ওই জন্য একটু টাইম লাগছিল। এবার প্লেটে করে করব, প্লেট বসিয়ে দিল, এই দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে সব কড়াইশুঁটির পাঁপড়গুলো একদম স্টিম করে নেব। এবার ঢাকনা খুলব, এই দেখুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তখন তো মা তুলছিল, তো এবার আমি তুলব। এই দেখুন উঠে গেল, একদম শেষ। এই যে সব বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই দুই থালা এখানে চিংড়ি মাছের পাঁপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, আর কড়াইশুঁটির পাঁপড় নিয়ে যাবো রোদে দেওয়ার জন্য। এটা আগেরটা তোলা ছিল, আর এই এই সব পাঁপড় এইভাবে রোদে দিতে হবে 3 দিন একদম। আর এই কড়াইশুঁটির পাঁপড়গুলো বড় বড় করেছি, তো আমি একটু বড় বড় করতে চাইছিলাম। এরকম ছোট ছোট যেগুলো করেছি সেগুলো বেশ আস্ত রয়েছে, আর এই বড়গুলো তুলতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছে বলে একটু ফেটে ফেটে গিয়েছে। তো আপনারা এরকম ছোট ছোট করবেন, দেখবেন ভালো হবে একদম। এই দেখুন একদম আস্ত আস্ত রয়েছে, একটু বড় পাঁপড় করতে গিয়ে এইটা হয়ে গেছে। এইভাবে থাক, এইভাবে আমি 3 দিন রোদে দেব। রোদে দিয়ে দিয়ে মাঝখানে আপনাদের দেখাবো, তাদের বন্ধুরা দেখা হচ্ছে 3 দিন পর। বন্ধুরা, তো পাঁপড় বানিয়েছিলাম সেই 4 দিন ধরে, সেই পাঁপড় রোদে দিয়ে রেখেছি, কড়াইশুঁটির পাঁপড় আর তার সাথে চিংড়ি মাছের পাঁপড়। তো সেই পাঁপড়টা কতটা পারফেক্ট হয়েছে চলুন তাহলে দেখা যাক। এবার এখনো রোদে দিয়ে রেখেছি, এই দেখুন চিংড়ি মাছের পাঁপড়, এটা কড়াইশুঁটির পাঁপড়। তো রান্নাঘরে যাওয়া যাক, আর এগুলো আপনাদের ভেজেও দেখিয়ে দেবো যে কতটা পারফেক্ট হয়েছে। রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, চলুন তাহলে। এই দেখুন বন্ধুরা, দু রকমের পাঁপড়, এই হাতে রয়েছে চিংড়ি মাছের পাঁপড় আর এই হাতে রয়েছে কড়াইশুঁটির পাঁপড়। এগুলো হচ্ছে চিংড়ি মাছের পাঁপড়, এই দেখুন বুঝলেন কি সুন্দর একদম হয়েছে। এই দেখুন দেখতে কি সুন্দর, প্রত্যেকটা পাঁপড় দেখুন একদম কি সুন্দর হয়েছে। এ তো গেল চিংড়ি মাছের পাঁপড়, এগুলো হচ্ছে কড়াইশুঁটির পাঁপড়। কড়াইশুঁটির পাঁপড়ের মধ্যে একটা সমস্যা হয়ে গিয়েছে, এই যে আমি আপনাদের বলেছিলাম যে বড় বড় পাঁপড় বানাবো, এই দেখুন বড় পাঁপড় করতে গিয়ে এই এতটাই বড় হয়ে গেছিলো, এগুলো দেখেছিলেন তো এইরকম বড় বড়। এগুলো রোদে দেওয়ার ফলে মাঝখান দিয়ে ফেটে এরকম একটা কড়াইশুঁটির জালি পাঁপড় তৈরি হয়ে গিয়েছে, এই দেখুন একদম জালি পাঁপড়। তো আপনারা এরকম বড় বড় বানাবেন না, আপনারা বানাবেন একদম এইরকম সাইজে, এই সাইজগুলো একদম পারফেক্ট হয়েছে। যেগুলো আমি প্লেটে দিয়েছিলাম সেই প্লেটের সাইজগুলো একদম পারফেক্ট হয়েছে, এই দেখুন প্রত্যেকটা দেখুন বুঝেছেন, এই একটা এই একটা, এগুলো সব প্লেটে দিয়েছিলাম। যদি আমি এরকম ছোটো ছোটো বানাতাম প্লেটে দিয়ে তাহলে কিন্তু এইরকম হতো না, এই এরকম জালি আর হয়ে যেত না। আর এগুলো দেখুন জালি হওয়ার ফলে ভেঙেও গিয়েছে, যে বড় বড় করেছে না, বড় পাঁপড়গুলো সব এরকম ভেঙে গিয়েছে, এগুলো শুকিয়ে সব এরকম ভেঙে গিয়েছে। তো এরকম বড় বড় একদমই করা যাবে না, এই যে এই দেখুন একদম বড় করা যাবে না, এগুলো সব বড় হয়ে গিয়েছিলো বলে ভেঙে গিয়েছে। আর যেগুলো আমি প্লেটে দিয়ে করেছিলাম কড়াইশুঁটির পাঁপড় সেইগুলো একদম ঠিকঠাক হয়েছে, এই যে। তো চিংড়ি মাছেরগুলো তো একদমই সব প্লেটে দিয়ে আর এরকম কৌটোর ঢাকনা দিয়ে করেছিলাম বলে এগুলো একদম ঠিকঠাক, এগুলো প্রত্যেকগুলো পাঁপড়গুলো একদম ভালো হয়েছে। আর যেগুলো এই যে এই করেছিলাম কড়াইশুঁটিগুলো প্লেটে দিয়ে ঢাকনায় দিয়ে সেগুলো একদম ঠিকঠাক হয়েছে, আর যেগুলো বড় করেছে সেগুলো ভেঙে গিয়েছে। তো এইভাবেই আপনারা বানাবেন। তো এবার আমি এই সব পাঁপড় আপনাদের ভেজে দেখাবো যে কেমন হয়েছে। পাঁপড় ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, তেলটা আমি গরম করে নিয়েছি। এবার পাঁপড় ভাজবো, তো সবার আগে চিংড়ি মাছের পাঁপড় ভাজবো। এই দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে, পুরো পাঁপড় আর কত বড় হয়ে গেছে দেখুন, একদম পুরো চিংড়ি মাছের পাঁপড় এত বড় হয়ে গেল, এত বড় বড়ই তো হবে, একদম ছোট সাইজ কিন্তু দেওয়ার পরেই বড় হয়ে যাবে। এরকম একটা চেপে ধরলেই একদম, কিন্তু এই দেখুন, আর বেশি জোর দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে।
দেখলেন তো বন্ধুরা, ছোট ছোট পাপড় দিচ্ছে, ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে। বাড়িতে চাটনির সাথে এই পাপড় খেতে যা লাগবে না, একটু মাংসও হবে, তারপরে চাটনি হবে, এরকম চিংড়ি মাছের পাপড়। এই দেখুন একটা পাপড়ের সাইজ দেখ। এবারে এই যে কড়াইশুঁটির পাপড়, চিংড়ি মাছের পাপড় গুলো একটু মোটা মোটা, আর এই কড়াইশুঁটি পাপড় গুলো একটু হালকা হালকা পাতলা পাতলা। তো দুটো পাপড়ই কিন্তু একদম পুরো দারুণ। আর এরকম ছোট ছোট করে দেবেন, ছোট ছোট করে দিলে তাহলে একদম আস্তে আস্তে থাকবে। আর যদি মনে করেন ভেঙে ভেঙে ভাজবেন, এরকম যেমন বড় বড় পাপড় গুলো ভাজা হয় ভেঙে ভেঙে, তো এরকমও করতে পারেন। এই দেখুন, এবার আমি এই ভাঙা পাপড় গুলো আপনাদের একটু ভেজে দেখাবো। এই ভাঙা পাপড় ভেজে দেখাবো। এগুলো কিন্তু একদম এরকম ভেঙে ভেঙে ভাজা যাবে ভালো। তো আর ভাজবো না, এগুলোই আপনাদের খেয়ে দেখাবো। ওই ভাঙা পাপড়ের একটা দেখালাম যে এগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু একই রকমই হয়েছে, শুধু তফাৎ এইটা এগুলো ভেঙে গেছে বড় বড়, যেহেতু করেছিলাম সেই জন্য। দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম পুরো বানানো হয়ে গেল কড়াইশুঁটির পাপড়, আর তার সাথে চিংড়ি মাছের পাপড়। এই যে চিংড়ি মাছের পাপড়, আমি এই কড়াইশুঁটির পাপড়টা খেয়ে দেখি। দেখলেন তো বন্ধুরা, একটু একটু দিয়েছিল আর এরকম বড় বড় হয়ে গেল। একদম দেহ একদম মচ মচ করছে। কেমন আছো? দারুন দারুন। চিংড়ি মাছের একটা, চিংড়ি মাছের যেটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আছে, তবেই বোঝা যাচ্ছে চিংড়ি মাছের পাপড়। এটা দারুন স্বাদ, চিংড়ি মাছের পাপড়ে কি স্বাদ বন্ধুরা, দারুন। কড়াইশুঁটির পাপড়টা খেয়ে দেখো, আর মরিচ দিয়েছে আধ ভাঙা করে মরিচ। এই মরিচ গুলো পাপড় খেয়ে দেখি, দারুন খেয়ে দেখ। একদম চিংড়ি মাছ, চিংড়ি মাছের পাপড়। তবে বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু জ্যান্ত চিংড়ি নিতে হবে, বরফের চিংড়িতে কিন্তু হবে না, গন্ধ বেরোবে। চিংড়ি মাছের যে ফ্লেভারটা, যে স্বাদটা, সেটা একদম বোঝা যাচ্ছে। আর মরিচ দিয়েছে, চিংড়ি মাছের মধ্যে মরিচ পড়েছে, আর দারুণ লাগছে। চিংড়ি মাছের পাপড়টা একদম পুরো বাড়িতে অবশ্যই বানাবেন, আমি তো বলবোই বলবো। মানে এই চিংড়ি মাছের পাপড় সত্যি অস্বাভাবিক একটা রেসিপি। যে চিংড়ি মাছের আবার পাপড়, কড়াইশুঁটির তো পাপড় এটা মানুষ ভাববেই যে না কড়াইশুঁটির পাপড় হয়, কিন্তু চিংড়ি মাছের পাপড় এ কিন্তু মানুষ প্রথমে শুনে বলবে চিংড়ি মাছের আবার পাপড়। প্রথমে হয় কেউ নাক ছিটকাবে, আর তা না হলে কেউ বলবে চিংড়ি মাছের পাপড় আবার হয় নাকি। হয় দেখলেন তো কেমন হয়। তো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এই চিংড়ি মাছের পাপড়। যত পাপড় আজ অব্দি খেয়েছেন আমি বলবো সব পাপড় ফেল হয়ে যাবে এই চিংড়ি মাছের পাপড়ের কাছে। অসব মানে কি বলবো, এটা অসম্ভব ভালো খেতে। মানে যারা চিংড়ি মাছের ফ্যান তাদের কাছে তো এই পাপড় একদম পুরো ফাটাফাটি। মরিচটা বলে মার কাছে লাগবে, মরিচের একটা ঝাঁজ লাগবে, মশলা আর লঙ্কা আর মরিচ, এই তিনটে জিনিস দিয়ে বানাবেন, একটু লবণ দেবেন, আর কিছু দেওয়া লাগবে। চিংড়ি মাছের টেস্টটা কেমন লাগলো বলো, এর মধ্যে বলা আছে না, মুখে দিলেই বলা আছে চিংড়ি মাছ দেবাম, কিন্তু কোনো উগ্র গন্ধ বা চিংড়ি মাছের যে কোনো গন্ধ থাকবে, যে এটা শুকিয়েছে যে গন্ধ, সেই কোনো গন্ধও কিন্তু নেই। এটা একদম পুরো এতটাই ভালো, ওই জন্য মরিচটা দিতেই হবে আর গরম মশলা। আর চিংড়ি মাছটা কিন্তু ফ্রেশ হতে হবে, কিন্তু গরম তো বা চিংড়ি মাছ তো খেলে কিন্তু একটা গন্ধ বেরোবে, বাজে গন্ধ বেরোবে। এই ফাটাফাটি পাপড় হয়েছে, মানে চিংড়ি মাছের পাপড়টা জাস্ট ফাটাফাটি, অসাধারণ। এই পাপড় যে একবার খাবে, আর কড়াইশুঁটিটাও সুপার। আর এখন তো টানা রোদ বন্ধুরা, বাড়িতে বানিয়ে নেন, বাড়িতে বানিয়ে ফেলেন, ঝটপট বানিয়ে খেয়ে নেন। একদম পুরো কৌটোয় ভরে বা পেপারে মুড়ি কৌটোয় ভরে রাখবেন, দীর্ঘদিন ভালো থাকবে। তারপর মাঝে মাঝে একটু রোদে দেবেন, দেখবেন রোদে দিয়ে সেই পাপড় ভাজবেন, দেখবেন এরকম কি সুন্দর। দেখবেন তো কড়াই দিলাম আর ফুলে ফুলে উঠলো। আর এই কাঁচা পাপড় আপনারা ভাবছেন যে গন্ধ হয়ে যাবে, কিন্তু না, কোনো গন্ধ নেই। একটু গরম মশলা দেবেন, তার জন্য মরিচ দেবেন, মরিচ। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।